মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বুধবার, এখন সকাল 8টা বাজে, স্নান হয়ে গেছে আমার, সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে। তো আজকে আমাকে হাজবেন্ড কিছুটা হেল্প করে দিয়ে গেছে। আমার শরীরটা আসলে ভালো নেই, মানে সেরকম একটা ভালো নেই, ওই কারণে বলতে গেলে দুটো ঘর মুছে দিয়ে গেছে, মানে বেরিয়ে গেছে আর্লি মর্নিং, তো ওই কাজ দুটো কাজটা করে দিয়ে গেছে। আমার জানে আমার শরীরটা ঠিক নেই সেই কারণে। আর এখন আমি কি করেছি, ও ঘুম থেকে উঠে আরও মানে এই যে রুমটা দাঁড়িয়ে আছে, এই রুমটা আর আমার বেডরুমটা, এই তিনটে ঘর আমি মুছেছি। মুছে তারপরে আমি স্নান করে আসলাম। তো স্নান টান করে এসে তো ভাবলাম ডক্টর স্টার্ট করে দিই একদম সকাল সকাল। আজকে মা ভ্যাকসিন নিতে যাবে, সেজন্য মারও একটু তাড়াহুড়ো রয়েছে। মাও তাড়াতাড়ি করে স্নান করে উপরে পুজো দিতে চলে গেছে, ঠাকুরের পুজোটা সেরে ভোগ টোক দিয়ে তারপরে আর কি বেরোবে। তো মা ভাত খেয়ে যাবে, ভাত খেয়ে যেতে বলেছে। মা সাধারণত সকালে ভাত খায় না, তো ভাতটা খেয়ে যাবে। মামার ওখানে দেবে টিকাটা, তো এখানে হবে না, এখানে টিকার একটু দেরি হচ্ছে, সেজন্য কি জানি আবার দেরি হলে পাওয়া যায় কি না যায়, সেজন্য মা ওখান থেকে দিয়ে নিচ্ছে। তো সেই কারণে ভাবলাম ভাত বসিয়ে দিয়েছি আমি, ভাত ডাল সেদ্ধ আল সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম। এসে একটুখানি চুলটুলগুলো আসছে মুখে, একটুখানি ওই যা যা মাখার মেখে নিয়ে তো সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো এবারে যাচ্ছি, চলো আমার সাথে। এখন আমি যাব কোথায়, এখন যাব আগে ঠাকুর প্রণাম করে আসবো উপরে গিয়ে, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। ঠাকুর প্রণাম করব, তারপরে ঘরে একটু ধূপ দীপ দেখিয়ে নিই, একটুখানি ধূপ ধুনা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখে নাও, একে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডাল সেদ্ধ আল সেদ্ধ বাটিতে বসিয়েছি। এটা ওই ছোটো ছোটো দানার যে মুগ ডাল হয় না, সেই ডালটা মানে ওই কারণে বাটিতে বসিয়েছি। মানে প্রেশার কুকার লাগবে না, মানে সোনা মুগ ডাল যেটা সেটা বাটিতেই হয়ে যাবে। তো চলো পরে আবার কথা বলছি। আমি একটুখানি ঠাকুর প্রণাম করে আসি, এসে একটুখানি সারা বাড়িঘরে একটুখানি ধূপ ধুনো দিয়ে নিই, তারপরে আবার কথা বলবো। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, রোদও আছে, হালকা হালকা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। কিন্তু তবুও আমি ঘামছি, স্নান করে এসেছি না, সেই জন্য একটু ঘাম হচ্ছে। তো চলো, কালকের ভিডিওটা এখনও ফুল এডিট করতে পারিনি, আজকে তো অবশ্যই পোস্ট করবো, একটুখানি দেরি হতে পারে, এডিটিং বাকি আছে। রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, পুরো এডিটিং হয়নি, সেটা আবার এডিট করবো, এডিট করে ওটা আবার পোস্ট করবো। তো এই নানান রকম একটু টেনশান আছে, যতক্ষণ ভিডিও পোস্ট করতে না পারি না আমার ভালো লাগে না। মানে রোজ যদি ভিডিও দিতে পারি তোমাদেরকে, সেটা আমার বেশি ভালো লাগে আমার নিজের কাছেও। তো কাজ, এটা আমার কাজ, তারপরে কাজটা যদি ডেলি হয় না, সেটা মনটা বেশ ভালো লাগে। যখনই কাজটা একদিন মানে পেন্ডিং হয়ে যায়, কোনো কারণে যদি ব্লগ দিতে না পারি, আমার নিজেরই খারাপ লাগে, মনে যেন আমার একটা কাজ হলো না, বিশেষ কাজটাই আমার হলো না, এটাই মনে হয়। তো চলো পরে আবার এসে কথা বলছি। আমি একটুখানি ঠাকুর প্রণাম করে ধূপ ধুনো দিয়ে নিই, তারপরে তো চলে আসলাম উপরে ঠাকুর প্রণাম করতে। দেখো আমাদের মন্দির, তো আমাদের মন্দিরটা আসলে একটু পুরনো, মানে মন্দিরটার কোনো মডিফাই করা হয়নি, সেরকম কালার টালার করা হয়নি, তো সেই কারণেই। তো দেখো শুধু তুলসী পাতা চরণে দেওয়া হয়েছে, ফুল তো নেই, তো আমাদের বাড়িতেও ফুলের কোনো ব্যবস্থা নেই, তো ফুল কিনে কিনে দেওয়া হতো, তো এখন তো ফুল কেনা হয় না, সেজন্য শুধু তুলসী পাতা দিয়েই পুজো দেওয়া হয়েছে। তো চলে আসলাম এবার নিচে, নিচে আমি একটুখানি প্রদীপ দেখিয়ে দেবো মা লক্ষ্মীকে, তারপরে পুরো বাড়িতে একটুখানি ধূপকাঠি দেখিয়ে দেবো। তো প্রতিদিন সকালে আমি স্নান করে সারা বাড়িতে ধূপ ধুনো দেখিয়ে দিই। তো ধুনোটা আমি জ্বালি না, ধুনো অনেক সময় সন্ধ্যাবেলা জ্বালি, সেটাও আবার সপ্তাহে একদিন হতে পারে। আর বেশিরভাগ আমি ওই ধূপকাঠি বা ধুনো ধূপ আছে একটা ছোটো ধূপকাঠির মতোই, দেখবে যে ধূপের মতো মানে সুন্দর ধুনোর গন্ধ বেরোয়, তো ওটা জ্বালি। তো পুরো ঘর দৌড়ে দেখিয়ে দিলাম, এবারে দেখি এসে ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এখন গেলে ফেলছি। দেখো সব রাতের বাসনগুলো ধুয়ে রেখেছি এখানে, বাস্কেটের মধ্যে সব পড়ে আছে, এখনো গোছানো হয়নি, তো এখন গোছাবো না, একটু পরে গোছাবো, কারণ এখন মিষ্টি উঠেছে, ওকে রেডি করাতে হবে, ওর ক্লাস আছে। তো এবারে মিষ্টকে পেডিয়াশোর গুলে দিলাম, তো আর তিনটে ওরি বিস্কিট দিয়েছি, তিনটের বেশি খায় না, তো দুটো খায়, তাও আমি তিনটে দিয়েছি, কারণ ক্লাস শেষ হবে তারপরে আমি ওকে ভাত খাওয়াবো।
তো এখানে একটু আমাদের জন্য চা করে নিলাম, তো আমরা একটু চা খেয়ে নেব। তোর ক্লাস অলরেডি শুরু হয়ে গেছিল, তার পাশেই বসে আমি চাটা খেয়েছি। সো ফ্রেন্ডস, এখন আমি পনিরের তরকারিটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, পাতলা করে পনিরের ঝোল বানাবো। পনিরের রসা ওই কাঁচা লঙ্কা চিরে দিয়ে, টমেটো কুচি দিয়ে, আদা দিয়ে, পাতলা ঝোল অল্প মশলা দিয়ে, কারণ আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওই যে ঘুম থেকে উঠে ওকে শুধু ডাল আর আলু সিদ্ধ দিয়ে খাওয়াতে পারবো না, একটু ঝামেলা যদি করে না। আগের দিন ভীষণ ঝামেলা করেছে, মুড ঠিক না থাকলে না ও খেতে চায় না ঠিক মতো। তো পনির তরকারিটা করে নিচ্ছি, তাহলে উঠলে খাওয়াতে পারবো। তো অনেক বেলা অবধি ঘুমোচ্ছে, এখন কটা বাজে বলো তো? এখন 9:30 বাজে। তো এখন ভাবছি পনির তরকারিটা করে নিই, তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে, উঠলে ওকে খাওয়াতে পারবো। কোনো কারণে যদি বায়না করে যে না খাবে না, তখন মুশকিল হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে পনির তরকারিটা করে নিচ্ছি। দেখো এখানে পনিরটাকে ফ্রিজ থেকে বার করলাম, পরে গরম জলে দিয়েছি, আর এখানে আলু, এই যে আলুগুলোকে কেটে নিয়েছি এর মধ্যে, আর এখানে কিছু ছোলা ছিল যে ফ্রিজে রাখা ছিল, হয়েছিলাম খাবো, তো ছোলাটা বার করলাম, আমি খাবো। তো চলো তাড়াতাড়ি করে পনির তরকারিটা বানিয়ে নিই। আর এদিকে আমার ছেলেকে আমি তুলছি না কেন, তোমরা তো ভাবতে পারো যে বেলা অবধি ঘুমোচ্ছে আমি তুলছি না কেন, কালকে রাত্রি প্রায় 1টার পরে ঘুমিয়েছে, অনেক রাতে ঘুমিয়েছে, দুপুরবেলা কালকে ঘুমোতে পারিনি, শরীরটা খারাপ ছিল সেজন্য, তার মধ্যে আবার সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ছিল, কিন্তু আমি সন্ধ্যাবেলা ঘুমোতে দিইনি কেন, খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, দিয়ে ওই ঘুমটা ভাঙিয়ে দিয়েছিলাম, তারপরে খাইয়ে দাঁড়িয়ে তারপরে ঘুম পাড়াতে গেছি, তখন আর ঘুমোয় না। ওই ঘুমটা যেহেতু সন্ধ্যাবেলা ঘুমটা কেটে গেছিলো সেজন্য ঘুমোচ্ছিল না, সে ঘুমোতে ঘুমোতে রাত্রি 1টার পর, মানে সারাটা দিন কালকে ওর খুব খারাপ গেছে, সেজন্য দেখলাম ঘুমোচ্ছে, ঘুমোক, ঘুমটা কমপ্লিট হোক, দুপুরে না ঘুমালে না ঘুমোবে, তো আমি তরকারিটা করে নিই। এবারে আমি একটুখানি ব্রেকফাস্ট করবো, ছোলাটাকে বানিয়ে নেবো। তো ছোলাটা তো দেখেছো যে কীরকম ফ্রিজে ছিল, তো একটু হালকা অঙ্কুর বার হতে শুরু হয়েছে। তো এই ছোলাটার সাথে এবার আমি কী কী মিক্সড করবো দেখো, এর মধ্যে রয়েছে শশা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর একটা আলু সেদ্ধ নিয়েছি অর্ধেক। তো যে সকালে আলু সেদ্ধ ভাত করেছি না, মানে ডাল সেদ্ধের মধ্যে আলু, মানে ডালের মধ্যে আলু দিয়েছিলাম একসাথে সেদ্ধ করেছি, আর একটা লেবুটা অর্ধেক মতো নিয়েছি, এই এতটা মতো। তো চলো বানিয়ে নিই, এটা বানিয়ে এটা খাই আর কি। এটা ছোলা তো নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি এই সব একসাথে দিয়ে দিচ্ছি, শশা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি সব দিলাম। এরপরে এই আলুটাকে ছোটো ছোটো করে দিয়ে দেবো, এই জাস্ট কোনো রকম আর কি, এই ছোটো ছোটো করে আলুটাও দিয়ে দিচ্ছি। দিলাম এটার মধ্যে, ভালো হবে এটার মধ্যে করে। এবারে লেবুর রসটা দিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ দিচ্ছি, সরি লবণ দিলাম, তারপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি একটুখানি আমচুর পাউডার, তারপরে একটুখানি সামান্য চিনিও দিচ্ছি, একটুখানি, জাস্ট বেশি না। এবার এটাকে এইটা দিয়ে ঝাঁকিয়ে নেব, এনে মনা ধর,
তো দেখি কেমন হয়েছে, মোনাকে দিয়ে আসলাম, আর একটু খা। ভালো হলো, বেশ ভালো লাগছে চটপটা। বা খাবি? বেশ ভালো খেলাম, লঙ্কাগুলো সব বাদ দিয়েছি বাবা, কয়েকটা লঙ্কা খেয়ে নিয়েছি তো ভীষণ ঝাল। আমি গোপালকে আগে তুলবো, ওকে তুলে ওকে আগে খাওয়াবো, আর দেরি করা ঠিক না, 10টা বেজে গেছে। তো এবারে হ্যাঁ, সব কাজ মোটামুটি কাজ গোটানো হলো, ওদেরকে মেন খাওয়ানো হলো। মনা আর আমি কি খেলাম, চিড়ে আম দই দিয়ে মাখা, চিড়ে দিয়ে আম দিয়ে দই দিয়ে মাখা খেলাম, যেটা ভোগের প্রসাদ ছিল ওটা মেখে আমি আর মনা খেলাম। আর কলা খেয়েছি, বর্তমান কলা, তো পেট তো পুরো ভরে গেছে। আর ওদেরকে মিষ্টি আর গোপালকে শুধু ভাত খাইয়ে দিয়েছি, আমি আর মনা ভাত খেলাম না। তো এবারে আমি একটা সবজি বানাচ্ছি, মানে সবজিটা বানানো হলে কি হবে, আমার রান্নাটা কমপ্লিট হবে, আমি বাসনগুলো মেজে মানে ফ্রি হতে পারবো, রান্না করে আর কোনো কাজ থাকবে না। আমার মুখটা একটু কালো হয়ে গেছে, কদিন সানস্ক্রিন ইউজ করিনি, রান্না বান্না করেছি কদিন কি এক সপ্তাহের উপরে মনে হয়, এ কারণে দেখো মুখটা আমার কেমন ট্যান পড়ে গেছে, মুখের মধ্যে দেখে বোঝা যাচ্ছে, একটু কিছু প্যাক লাগাতে হবে। তো চলো তাহলে আজকে আমি কি বানাচ্ছি, মানে আজকে কি বানাচ্ছি, আমাদের রান্না তো হয়ে গেছে, ডাল আলু সেদ্ধর ডাল আছে, আলু সেদ্ধটা যেহেতু রেডি করে রেখেছি ওটা তো আমরা খেলাম না, দুপুরবেলা খেয়ে নেবো। ডাল আলু, মুগ ডাল, আলু সেদ্ধ, পনিরের পাতলা রসা, আর হচ্ছে দেখো এইটা এখন আমি বানাবো, এটা হচ্ছে আকড়ি, কাঁকরোল, যে কাঁকরোল হয় না, কাঁকরোল আর আলুকে এরকম একদম ঝিরি ঝিরি করে কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, কিছু কাঁচা লঙ্কা একেবারে দিয়ে দিয়েছি চিরে চিরে। তো এটাকে এখন একটু ঝাল ঝাল চচ্চড়ি বানাবো। তো চলো বানিয়ে ফেলি চচ্চড়িটা, তোমাদের সাথে একটু শেয়ার করি কীভাবে বানাচ্ছি। তারপরে দেখো রান্নাঘরটা একটু কেমন হয়ে রয়েছে, এদিকটা সব মুছে টুচে গোছাবো, বাসনগুলো সব মাজবো। তো এইগুলো করে নিলে তাহলে আমি ফ্রি হতে পারবো, ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে, সেটা এডিট করবো, একটা ভিডিও আপলোডে দেবো, সেটা আবার আজকে ছাড়বো, যতক্ষণে ভিডিওটা না ছাড়তে পারবো শান্তি হবে না। ভাবছি চচ্চড়িটা বসিয়ে ভিডিওটা একটু এডিট করে নেবো, যেটুকু বাকি আছে অল্প অল্প করতে থাকবো কাজ। তো চলো, তো আকড়ির এই সবজিটা বানানোর জন্য কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে, মানে তেলটা গরম হওয়ার পরে দিচ্ছি, কালো জিরের সাথে আমি একটুখানি হিং দিয়ে দেবো। তো হিংটা দিয়ে দিলাম, বেশি একটা কিছু দেবো না, এই সবজিটা আমি খুবই কম মশলা দিয়েই বানাবো। তো এবারে আকড়ি আলুটা দিয়ে দিলাম, সাথে তো লঙ্কা চিড়ে দিয়েই দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু হলুদ, তো পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে তারপরে স্বাদ মতো লবণ দিলাম, তো নুনটা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু ভেজে নেব। তো কিছুটা ভেজে নেওয়ার পরে এবার একটু জল দিয়ে দিলাম, তো জলটা দেওয়ার পরে এবারে লো ফ্লেমে, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, তো সবজিটা রেডি হয়ে যাবে। তো একদম লাস্টে যখন সবজিটা রেডি হয়ে যাবে তখন একটুখানি চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো এবারে ওদের জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি, স্নানের পরে জামাকাপড়গুলো ধোয়া হয়নি, স্নান ওদের আগেই হয়ে গেছে, কিন্তু জামাকাপড়গুলো আমি ধুতে একটু দেরি করে ধুচ্ছি আর কি। আসলে আমি রান্না করতে করতে ভিডিও এডিটিংয়ের কিছুটা কাজ করছিলাম, তো মানে একদিকে ভিডিও এডিটিংয়ের কাজ করছি আর এদিকে ধরো রান্না করছি, তো দুদিকে আর কি ম্যানেজ করতে গিয়ে আর লাস্টের দিকে তোমাদেরকে কড়াইতে সবজিটা যে নামিয়েছি, কাঁকরোলের যে সবজিটা, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো রান্নাটা হয়ে গেছে, তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী আজকে রান্না হয়েছে। রান্নাবান্না সব হয়ে গেল, তারপরে এসে এখন একটু বসলাম, মুখে চোখে জল দিয়ে আসলাম, খুব গরম লাগছিল কি জানি কেন, ওয়েদারটা একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ এই শুরু হয়েছে, জামাকাপড়গুলো ধুয়ে মেললাম, তার পেছন দিয়ে বৃষ্টি নেমে গেল, আবার জোরে দেখি রোদের থেকে আবার বৃষ্টি নেমে গেল, তারপরে আবার দৌড়ে গিয়ে জামাকাপড়গুলো আনলাম, জামাকাপড়গুলো যে ঘরে ঢুকেছে আবার এখন রোদে, দেখো বাইরে রোদ রয়েছে, তো রোদ রয়েছে। তা মনাকে বললাম তুই এক কাজ কর, শুধু ওদের জামাকাপড়গুলো সামনে দিয়ে একটু মেলে দে, তো আবার উঠোনের মাঝখানে একটু মেলে দিয়েছে, মানে এমন জায়গায় মেলা হয়েছে বেশ মাঝখান বরাবর, যাতে মানে বৃষ্টিটা নামলে এক ধরে হাত ভরিয়ে নিয়ে নেওয়া যায়, তাহলে একটু মেলে দে, আর একদম ভিজে জামাকাপড় ওই ঘরের ভেতরে মেলতে কেমন লাগে।
তো এবার কি করবে, এবার আগে যাই, আগে গোপালকে খাইয়ে দিই। সকালবেলা ও খেয়েছিল, মানে খুব একটা মানে পুরো খাওয়াটা ফিনিশ করেনি, তো এখন ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। মা এখনো আসেনি, মা মনে হয় মামার বাড়িতে খেয়ে দিয়েই আসবে, মনে হয় মামি না খাইয়ে ছাড়বে না, তো সেই কারণে মা এখনো আসেনি। তো অপেক্ষা করছিলাম যে মা আসলে একবারই না খাবো, কিন্তু আর ওয়েট করা যাবে না, ভাবছি আমরা খেয়ে নেব। আগে গোপালকে খাওয়াই, দেখি ততক্ষণে চলে আসলে ভালো, না হলে আমি মনা খেয়ে নেব, মিষ্টি আমি মনা খেয়ে নেব। তাহলে চলো কাজকর্ম করে একটু হাঁপিয়ে গেলাম। তো দেখো রান্না বান্না করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, আজকে আর বাসন মাজা শেয়ার করিনি। রোজই বলতে গেলে ব্লগে আমি বাসন মাজাটা রাখি, তো তোমরাও অনেক সময় ভাববে যে রোজই বাসন মাজা দেখায়। তো যাই হোক, দেখো ভাত আর এখানে রয়েছে কী কী দেখিয়ে দিচ্ছি, এখানে আলু সেদ্ধ মাখা রয়েছে সেটা দেখালাম না, আর এখানে রয়েছে পনির আলুর পাতলা ঝোল, পনির দিয়ে আলু দিয়ে বেশ পাতলা ঝোল করেছি, তো এই পাতলা ঝোলটা আমার বেশ ভালো লাগে। আর এখানে দেখো এই যে কাঁকরোলের সবজিটা, যেটা তোমাদেরকে লাস্টের দিকে আর নামানোর সময় দেখাতে পারিনি, তো এটা খুবই সিম্পল একটা সবজি, মানে চচ্চড়ি আর কি, কাঁকরোল দিয়ে আলু দিয়ে, আমি আঁকড়ি বলছি আবার কাঁকরোলও বলছি, তো জানি না কোনটা ঠিক। দেখো এইরকম সবজিটা হয়েছে, তো এতে নারকেল বাটা দিয়েও করে বা নারকেলের দুধ দিয়েও করে। তো আমি এই সবজিটা মানে এই চচ্চড়িটা একদম সিম্পলভাবে বানিয়েছি, তো এভাবে বানালেও দেখবে ভালোই লাগবে। তাহলে ফ্রেন্ডস আজকের এই ব্লগটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবে, যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করবে। তো দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে, খুব ভালো থেকো তোমরা, টাটা বাই বাই।